দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম প্রশ্ন করা হয়েছে কোরআন যদি আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব থেকে না পাই তাহলে কিভাবে কার মাধ্যম দিয়ে আমরা এই কোরআন পেলাম আসুন বিস্তারিত জেনে নেই এই প্রশ্ন অনেকের মাথায় রয়েছে কিন্তু যখন আপনি এবং আমি কোরআনের কাছে জিজ্ঞেস করব তখন কোরআন আমাদেরকে বলবে এই কোরআন আরব্য প্রফেট মোহাম্মদ থেকে আমাদের কাছে আসেনি তাহলে কিভাবে কার মাধ্যম দিয়ে আমরা পেলাম আল্লাহ রব্বুল আলমিন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে বলেন লাকাদ আনزلনা আলাইকুম কিতাবা فيه ذكركم افلا আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল-কিতাব নাযিল করেছি লিখিত কিতাব যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে তাহলে তোমরা কি মোটেই বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না তো আমাদের প্রত্যেকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি কিতাব লিখিত আকারে নাজিল করেছেন এই কিতাবটি বিশেষ একজনকে দেওয়া হয়নি যে তার মাধ্যম দিয়ে আপনি আমি ইলাই কুম কিতাবান নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব কি করেছি নাজিল করেছি কেউ বাদ নেই দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ এই কথা বলে চলেছেন তিন নম্বর সুরা আল ইমরানের চুরাশি নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন তো কোরআন আমাদের সকলের দিকে নাজিল হয় কুল আমান্না বিল্লা ওমা উনজিলা আলাই না ওমা উনজিলা আলা ইব্রাহিম আওয়া ইসমাইল আওয়া ইসহাক আওয়া ইয়াকুব আওয়াল আসবাক ওমা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ান মির রাব্বিহিম লা নুফারিকু বাইনা আহাদিন মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন তুমি বলে দাও তুমি বলে দাও অর্থ কি আমি এখন বলে দিচ্ছি রিড আর দি কোরআন কোরআনের পাঠককে আল্লাহ বলছেন চোদ্দশো বছর পূর্বে কাউকে বলা হচ্ছে না আজ আপনি আমি আজ এক্সিস্ট করছি আল্লাহ তালার ইসলামী কিংডমে তো আপনি পড়বেন এই আয়াত আপনাকে বলা হচ্ছে খুন তুমি বলে দাও আমরা তো আল্লাহ তালার উপর মান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয় অমা উনজিলা আলাই না জমা মির্সিগা আর যা নাজিল করা হয় আমাদের উপর তা আপনার আমার উপর এই কোরআন নাজিল হয় আমরা তো আল্লাহ তালার উপর ইমান এনেছি আর আমাদের কাছে যা নাজিল করা হয় তাছাড়া ইব্রাহিম ইসমাইল ইসহাক এ আকুব এবং তাদের বংশধরদের কাছে যা নাজিল হয়েছে মৌসা ইসা সকল বিশেষ খবরদাতা নবীদেরকে তাদের রবের পক্ষ থেকে যা কিছু দান করা হয়েছে আর আমরা তাদের মধ্যে কার সাথে কোন রকম পার্থক্য করি না আমরা সবাই আল্লাহ জন্য মুসলিম হয়েছি তো আপনি মুসলিম হলে আপনার দিকে একটি কিতাব আল্লাহ নাজিল করেছেন আপনার আমার উপরে এই কিতাব থেকে নাজিল হয় যেটি আমরা সতেরো নম্বর সুরা বান ইসরাইলের বিরাশি নম্বর এক থেকে জানতে পারবো যেখানে আল্লাহ রবুল্লা আলমিন কি বলেছেন অনুলাজিল কোরআন মা হা শিফাউ রহমাতুল্লাহ অনু মিনাল কোরআন আল্লাহ বলছেন আমি মিনাল কোরআন নাজিল করে থাকি কোরআন থেকে সেই জিনিস যাতে মমিনদের জন্য আরোগ্য রহমত মহজুদ রয়েছে আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়ার কিছুই নেই তো আপনাদের মধ্যে যারা জালিম রয়েছে এই আয়াত শোনার সাথে সাথে আমার শত্রু হয়ে যাবে তো লাকাদ একুশ নম্বর সুরা দশ নম্বর আয়াত থেকে জানলাম নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত অল কিতাব নাজিল করেছি লিখিত কিতাব আবার তিন নম্বর সুরা আলিম রানের চুরাশি আয়াত থেকে জানলাম অমা যা নাজিল আমাদের দিকে তো আমাদের মানে কি চোদ্দশো বছর পূর্বের একজন ব্যক্তির উপরে আমাদের সকলের দিকে এখন আপনি যদি উপযুক্ত না হয় তো আপনার না হন তো আপনার উপরে কোরআন থেকে নাজিল হবে না তাই আল্লাহ বসেন অনুনাথ ছিল মিনাল কোরআন কোরআন থেকে না আল্লাহ নাজিল করেন সাতাশ নম্বর সোরা আর নামালের ছয় নম্বর আয়াতে কি বলা আছে ও ইন্না কালা কোরআন মিল্লাদুন হাকিমিন আলিম আর তোমার কাছে তো এই পঠিত কোরআন পৌঁছে থাকে একজন মহাবৈজ্ঞানিক ও মহা জ্ঞানীর নিকট থেকে তাহলে কেন আপনি আমি এই কথা বলবো যে চোদ্দশো বছর পূর্বের আরব্য স্বসিত প্রফেটের পক্ষ থেকে আমাদের কাছে এসেছে এটা তো বলতেই পারব না আল্লাহ তাল্লা আয়াতের সাথে তো শরিক করতেই পারবো না একচল্লিশ নম্বর সোরা আহামিমা সাজদা ফুসিলাদ এর একচল্লিশ বিয়াল্লিশ আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন যারা এই বিশেষ অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে কোরআন আপনার কাছে কিভাবে পৌঁছেছে আপনি জানেন না আপনাকে কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালিবিন হাসিম সাহেব এসে দিয়েছেন কোশ্চেন কালেও না আল্লাহ হসেন যারা এই বিশেষ স্মরণ কোরআনকে অস্বীকার করছে যখন তাদের কাছে তা পৌঁছে গেছে অথচ এই কিতাব যে বড়ই মর্যাদা সম্পন্ন আর কোনো বাতিল বিষয় কোরআনের সামনের বা পিছনের দিক থেকে আসতে পারে না এ যে মহাবৈজ্ঞানিক ও পরম প্রশংসিত সুমহনের নিকট থেকে নাজিল হয়েছে তাহলে চিন্তা করে দেখুন আপনার আমার কাছে কার পক্ষ থেকে এসেছে ছেচল্লিশ নম্বর সোরা আলা আহকফের দশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন কুল আরাই রাইতুম ইনকান আমিন ইন্দিল্লাহি ও কাফারতুম বিহি ওয়া শাহিদা শাহিদু ইম্বানী স্র ইলা আলা মিফলি ফা আনা ওয়াস্তাকবারতুম ইন আল্লাহ আলা ইহাদিল কমা জাল মিন তুমি বলে দাও আচ্ছা তোমরাই বলো যদি এই কোরআন সত্যই আল্লাহ তালার কাছ থেকে এসে থাকে আর তোমরা যদি তাও অস্বীকার করে বসো আর বান ইসরালিদের মধ্যেতে কেউ এমন ধরনের কোনো কিতাবের সত্যতা সম্পর্কে সাক্ষ্য দেয় আর এতে ইমান আনে আর তোমরা অহংকার করতে লেগে যাও তাহলে আল্লাহ তা আলাও যে জালিম কমদেরকে সঠিক পথ দেখান না এই কোরআন সত্যই আল্লাহ কাছ থেকে এসেছে দুই নম্বর সোরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ কি বলছেন শাহরো রান্লাফি হিল কোরআন হুদাল রমাদান মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য পথ নির্দেশ এই কোরআন নাস প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক মানুষের কাছে কোরআন করতে আসে গাইড বুক কোথায় পাওয়া যায় মোহাম্মদ ইবিনে ইবনে আব্দুল আবদুল বিন হাসিম সাহেব কি কোন দোকান খুলেছেন যেখানে এই কোরআন পাওয়া যায় তো কোরআন যেখানে পাওয়া যায় সেখান থেকে আপনি নিয়ে নেন এর পাবলিশার্স পৃথিবীর সবচেয়ে বড় কোরআন ফাউন্ডেশন হচ্ছে তাজ কোম্পানি করাচিতে তারপরে তাজ অফিস বোম্বে তারপরে কোরআন কমপ্লেক্স মদিনাতে তা আছে তো পৃথিবীতে কোরআন কোথেকে আসলো কিভাবে আসলো কার মাধ্যম দিয়ে আসলো এসব কোনো প্রশ্ন হলো সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়তে আল্লাহ বলছেন ইনাহাদ আল কোরআন ইয়াহদি লিল্লাতিহিয়া কম ঐবাসিরুল মমিনিন আল্লাহ দিন আমালুনা সালেহাতি আন্না আল্লাহ মাজরান কাবির এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহস্তার পথই দেখায় আর মমিনদেরকে সুসংবাদ দেয় যারা সংশোধনের কাজ করছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে তো আপনাকে ইয়া আমালুনা না সলেহাত করতে হবে সংশোধনের কাজ কার মাধ্যম দিয়ে কোত্থেকে কিভাবে কোরআন আপনাকে নিতে হবে আপনি বাজারে যাচ্ছেন মার্কেটিং করার জন্য আপনার কোরআনের দরকার কোরআন নিয়ে চলে আসুন এটা তো আপনাকে কখনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব এসে হাতে দিবেন না আবু বাকর ওমর ওসমান আলীও দিবেন না আঠাশ নম্বর সুরাল কসাসের একান্ন নম্বর আয়াত আল্লাহ বসেন্লাহুল আমি মানুষের কাছে ক্রমাগত বিশেষ বাণী পৌঁছে দিচ্ছি তো কোরআনের বিশেষ বাণী আপনাকে আল্লাহ পৌঁছে দিবেন যেন তারা স্মরণ রাখতে পারে সাতাশ নম্বর সূরা নামালের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালামা জাআ সুলাইমানা ক্বালা আতোমিদ্দুনা নিবিমান আতানি আল্লাহু আতাকুম বালানতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন তারপর যখন সুলাইমানের কাছে পৌঁছায় তখন সে বলে তুমি আমাকে সম্পাদ দিয়ে সাহায্য করছো অথচ আল্লাহ আমাকে তো তার চাই উত্তম অনেক উত্তম সম্পদ দান করেছেন যা নাকি তোমাদেরকে দান করা হয়েছে সুতরাং তোমরাই নিজেদের উপডকণের জিনিসপত্র নিয়ে খুশি হও এই জিনিস এটি আপনাকে এবং আমাকে পৃথিবীতে মানুষেরা দিচ্ছে আপনি হজে যাবেন সেখানেও কোরআন পাবেন পাঁচ নম্বর সুরাল মায়েদার দুই নম্বর আয়াতের দৃষ্টিতে ওয়াল হাদিয়া হাদিয়াতে পাবেন আপনাকে টাকা দিয়ে নিতেও হবে না আর আপনার এলাকার লাইব্রেরিতে যান সেখানেই পাবেন সেখানে মোহাম্মদ কিংবা তার কোনো সাহাবা বসে আপনার হাতে দিচ্ছে না তারা তো কোরআন দেয়নি তারা তো বলেছে এই কোরআন চামড়ার উপরে ছিল খেজুরের ডালের উপরে ছিল পাথরের উপরে ছিল আবার তারাই বলে চলেছে ওসমান ইবনে আফান আছে জামিউল কোরআন অথচ কোরআন থেকে নাজিল করেন আল্লাহ রবুল আলমিন যেটি আমরা সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের বিরাশি নম্বর আয়াত থেকে জানলাম অনুনাজিলু মিনাল কোরআন কোরআন ছিল বেধাই তো সেখান থেকে আল্লাহ নাজিল করেন কারণ পনেরো নম্বর সুর আল হিজিরের নয় নম্বর আয়তে আল্লাহ বসিন ইন্না নাহনু নাজাল্লা জিক্র ওয়া ইন্না আল্লাহু হাফিজুন নিশ্চয় আমি এই বিশেষ স্মরণ আর জিকির নাজিল করেছি এবং আমি আমি তার হেফাজতকারী তা আল্লাহ হেফাজত করে চলেছেন এটি আপনার কাছে বিশেষ বাণী ওলাকদ ওয়াসাল্লা লাহমুল কৌল লাল্লাহ হুম এটা আমি মানুষের কাছে ক্রমাগত বিশেষ বাণী পৌঁছে দিচ্ছি যেন তারা স্মরণ রাখতে পারে আপনাকে স্মরণ রাখতে হবে বিশেষ বাণী কোরআনের ভিতরেই পাবেন একশো চোদ্দটি সুরাল ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত তাও রাসুলি করিমের মুখের বাণী উনসত্তর নম্বর সুরাল হাকা এর চল্লিশ নম্বর আয়াতে বলা আছে ইনাহুল আকৌল রাসুল ইন করিম নিশ্চয়ই কোরআন একজন সম্মানিত রাসুলের মুখের বাণী তো আপনাকেই সম্মানিত রাসুলের মুখের বাণী যেখানে আপনি পান যেভাবে পান আপনি স্মরণ রাখুন সেই মতে চলুন উপদেশ গ্রহণ করুন চুয়ান্ন নম্বর সোরা আল কমারের বাইশ সতেরো বাইশ বত্রিশ চল্লিশ চারটি আয়তে একই কথা বলা হচ্ছে ওলা কদিয়াস বিক্রি ফালমি মুদাকের অবশ্যই আমি এই বিশেষ স্মরণ এই উপদেশ বাণী নাজিল করেছি উপদেশ লাভ করার জন্য তোমাদের মধ্যে কেউ আছে উপদেশ লাভ করবে উনচল্লিশ নম্বর সুরা জুমারের একচল্লিশ নম্বর আল্লাহ বলছেন ইন্না আনসাল্লা আলাইকাল কিতাব আজ কোরআনের পাঠককে আল্লাহ কি বলছেন রিড আর দি কোরআন কে আল্লাহ বলছেন আমি তো তোমার কাছে বিশেষ একটি লিখিত আল কিতাব রাজিল করেছি প্রত্যেকটি মানুষের জন্যই সত্য সঠিকভাবে ফমান ইহতাদা ফালী নফসি ওমান দল্লা ফাইনামাদিল আলহা ওমান তো আলিমবি ওয়াকিল সুতরাং যে কেউ সত্য সঠিক পথে এগিয়ে যাবে সে তো এভাবেই নিজের উপকারেই আসে আর যে ব্যক্তি গুমরা হয়ে পড়বে তার এই বিভ্রান্তি সে নিজেই ভোগ করবে তুমি তো আর তাদের জন্য ওকালাতি করতে পারো না তো আপনার কাছে আমার কাছে এই কোরআন থেকেই নাজিল হয় এই কোরআন আপনাকে এবং আমাকে আল্লাহ তালা পৌঁছে দেন

মহান মর্যাদার অধিকারী আল্লাহ তালার জন্য তো একত্র দিকে ডাকে এই গ্রন্থ। গ্রন্থর নম্বর আলম যারা এই কিতাবের সাথে আর যা কিছু নিয়ে আমার সকল বার্তাবাহক রাসুলগণ এসে থাকে সেসব মিথ্যা জানবে তাহলে ওরা তো শীঘ্রই জানতে পারবে আপনি যখন কোরআন খুলবেন তখন একের পর এক রাসুলের মুখের বাণী আপনি জানতে পারবেন আটত্রিশ নম্বর সুরা সদের উনত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে কিতাব ও নানজাল্লাহ ইলাইকা মোবারক আয়াতি তোমার কাছে এই যে একটি লিখিত আল কিতাব আমি নাজিল করেছি তা যে বড়ই বরকত পরিপূর্ণ বরকতপূর্ণ বরকতে ভরা যেন লোকজন রবের আয়াতসমূহ সম্পর্কে চিন্তা গবেষণা করে আর উলুল আলবাবরা যারা নিজেদের বুদ্ধি বিবেচনা খাটায় তারাই উপদেশ লাভ করে প্রশ্ন করা লাগবে না আপনার অবান্তর প্রশ্নর প্রয়োজন নেই উনচল্লিশ নম্বর সুরাজ জুমারের প্রথম আয়াতে কি বলা আছে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজুল হাকিম মহাসম্মানিত মহাবৈজ্ঞানিক আল্লাহ তালার পক্ষ থেকে লিখিত আল কিতাবটি নাজিল করা হয়েছে তো নাজিল আমাদের দিকে হয় অমাউন্নচল্লিশ নম্বর সুরা জুমারের দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না আনসাল্লা ইকাল আবিল হক ফাবুদুল্লাহ মুখলি সাল্লাহদ্দিন আমি তো তোমার কাছে লিখিত আল কিতাবটি সত্য সঠিকভাবে নাজিল করেছি সুতরাং আল্লাহ তালার ইবাদত বন্দেকি করো নিষ্ঠার সাথে জীবন ব্যবস্থা একমাত্র রবের জন্য নির্দিষ্ট করে আর উনচল্লিশ নম্বর সুর আজমারের বত্রিশ তেত্রিশ আয় দুটিতে আল্লাহ কি বলছেন ফামান আজলামান কাদাবা আল্লাহ কাদাবা বিদ্দি ইজা আ আল্লাহ ইসাফি জাহান্নামা মাসওয়াল্লিল কাফিরিন সুতরাং তার চাইতে বেশি জালেমার কেই বা হতে পারে যেটাকে আল্লাহ সত্য সঠিক বিধান যখন তার কাছে পৌঁছায় তখন সেটাকে মিথ্যা জানে এমন ধরনের আয়াত গোপনকারী কাফেরদের জন্য ঠিকানা জাহান্নাম নাম নয় কি তেত্রিশ আয়তে বলা হচ্ছে আর যে সত্য সঠিক বিধান নিয়ে এসেছে আর যে সত্য সঠিক বিধান নিয়ে এসেছে আর তার সত্য সঠিক জেনেছে তারাই তো সেই দল যারা মুত্তাকি তো আসুন আমরা মুত্তাকি হওয়ার চেষ্টা করি এই সত্য সঠিক বিধান আপনার এবং আমার কাছে আল্লাহ রব্বুল আলমিন পৌঁছে দিয়ে থাকেন আপনি মুসলমান শিয়া সুন্নি সালাফি ঘরে যদি জন্ম নেন সেখানে অলরেডি কোরআন পাবেন আর একজন নন মুসলিম যারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ শিখ হিন্দু মাজুসিয়া আশ্বক ইরা তাদের নিজ নিজ শহরের লাইব্রেরিতে যাবে সেখানে পেয়ে যাবে এটা তো কেউ এসে আপনার হাতে আমার হাতে উঠে দিচ্ছে না কিন্তু আল্লাহ বলছেন যে আমার দায়িত্ব হচ্ছে এটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আর এর জন্য আপনাকে আমাকে যদি আপনি আমি উপযুক্ত হই আর রাসুল নির্বাচন করবেন যেটি পাঁচ নম্বর সুরাল মায়দার সাতষট্টি নম্বর আয়াতের শুরুতে কি বলা আছে ইয়া ইউ আর রাসুল বাল্লিক মা উনজিল রব্বি হে রাসুল হে বিশেষ বার্তাবাহক রাসুল তুমি পৌঁছে দাও সেই জিনিস যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয় এই গ্রন্থ আপনাকে আমাকে মুত্তাকিন বানাবে আর যে সত্য সঠিক বিধান নিয়ে এসেছে আর তার সত্য সঠিক জেনেছে তারাই তো সেই দল যারা মুত্তাকি আর দুই নম্বর সুরাল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি মুক্তাকে কাদেরকে বলা হয় আল্লাহ বলছেন লাইস আল বীর রহন তু আল্লু উজু আল মাসিকি অল মাগরিব ওলাকিন্নাল বীর রহমান আহমান আবিল্লাহ ইউল ইয়ম এল আখি ইউল মালাই কাতি অল কিতাব ইউল ও আত আল মাল আলা হুক বিহি দাবিল কুরবা ওল ইয়তাম ওল মাসাকিন অবনা সাবিল ওসা এলিন অফের রেকাব অক মাসলাত ওয়াতা জাকাত অল মুফুন ও সবেই নাফিল বাস আই ও দরাই ওয়াহাইন আলবাস উলা ইকাল্লাদ ইনা সোদাকু উলাহ ইকহমুল মুত্তাকুল পূর্ব দিগবর্তী কিংবা পাশ্চাত্যকে আইডিয়াল বানানোতে কোনো পূর্ণ হবে না কিন্তু পূর্ণের আসল কাজ হচ্ছে যদি কেউ আল্লাহতালার কেয়ামতের দিন সকল ফেরেশতাকন একটি লিখিত আল কিতাব সকল বিশেষ বার্তাবক নবীদের উপরে আস্তাবান হয় আর আল্লাহ তাল্লার প্রেমে আত্মীয় স্বজন মিসকিন সত্য সন্ধানকারী সাহায্য প্রার্থী ও মুক্তি লাভের জন্য ধরা ও টাকা পয়সা দান করে আর সাল্লাদ কায়েম রাখে জাকাত আদায় করে অঙ্গীকার ঠিক মতো পালন করে আর অভাব রোগ ও দুঃখ ক্লেশের সময় যারা ধৈর্য ধারণ করে এরাই তো সেই দল যারা সত্য নিষ্ঠ আর এরাই হচ্ছে মুত্তাকিন ইরাই হচ্ছে মুত্তাকুন তো উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেত্রিশ আয়াত থেকে কি জানলাম ওয়াল্লাদি যা আবি সিদ্কি ওয়া সদ্দা কাবিহি উলাই কমল মুতাকুন আর যে সত্য সঠিক বিধান নিয়ে এসেছে আর তা সত্য সঠিক জেনেছে তারাই তো সেই দল যারা মুতাকিন তো আপনাকে এবং আমাকে কি করতে হবে রবের শান্তির রাজ্যে রবের শান্তির রাজ্যে যদি আপনি নিজে কোরআন মেনে চলতে চান তাহলে অবান্তর প্রশ্নগুলি করা ছেড়ে দিন কোরআন যদি আরব্য প্রফেট মোহাম্মদ থেকে না পাই তাহলে কিভাবে কার মাধ্যমে আমরা পেলাম আশা করি বিস্তারিত জানতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মহাসত্ব জেনে সেই মতে আমল করার তৌফিক দান করুন ওমা আলাই না বালাগুল বালাহুল